শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ লিয়াকত আলী খান, পিতা ওবায়দুল হক, মাতা অজিবা খাতুন, গ্রাম মগাদিয়া কাদির তালুক, 11 নম্বর ইউনিয়নের বাসিন্দা, পোস্ট অফিস আবুতরফ, মিরাসরাই, চট্টগ্রাম। 1971 সালের পূর্বে আবুতরফ উচ্চ বিদ্যালয়ে যখন পড়ি ক্লাস 8-9 যখন বাবু জিতেন্দ্র প্রধান তার বন্ধু আমাদেরকে ছাত্রলীগের প্রচারণাচলে আবদ্ধ হওয়ার জন্য সবসময় উদ্বুদ্ধ করত। তারপর আসলো আমাদের নেতা রাখালচন্দ্র মণি, তারপর আসলো বেলায়েত হোসেন চৌধুরী, জাফরুল্লাহ বিএসসি, আব্দুল মান্নান, এদের মাধ্যমে ছাত্রলীগে আমরা যোগদান করি এবং ছাত্রলীগের সম্মেলনের সাথে সম্পৃক্ত হই। আপনার সাথে আর কারা কারা ছিল? নুরুল গনি থেকে আরম্ভ করি মাহফুজুল হক, আনোয়ার, এই ধরনের ছাত্রলীগে যোগ দিয়ে 70-এর নির্বাচনে যখন হলো তখন পুরো আমার নির্বাচনের ব্যাপারও এদের এই লিডারদের সাথে বিভিন্ন জায়গায় সভা সমাবেশে আমরা মিছিল সহকারে যেতাম। 1971 সালে আমি এসএসসি পরীক্ষার্থী, বঙ্গবন্ধু 7 মার্চ ভাষণের মধ্য দিয়ে আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণাটা সৃষ্টি হয়। আমি ব্যক্তিগতভাবে ওই ভাষণের মধ্য দিয়ে আমাদের কি স্পিয়া মানে মনের একটা জাগরণ সৃষ্টি হয়েছিল। তখন স্কুল কলেজ বন্ধ, আমরা বাড়িতে অবস্থান করতেছি, বাড়ির দরজায় এটা একটা দোকান করত, দোকানে বসে বসে আড্ডা মারতাম, আর এক ব্যান্ডের একটা রেডিও শুনতাম। তখন রেডিও ছিল না, 2-4 বাড়ি মিলে গিয়ে একটা রেডিও ছিল। 26 মার্চ স্বাধীনতা ঘোষণা হলো, স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্র সৃষ্টি হলো। এখান থেকে প্রথম যে ঘোষণাটা আসলো, আপনারা যে রেডিও অন যাদের আছে অফ করবেন না, এখন বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাপত্র পাঠ করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান সাহেব। এই ঘোষণা 3 বার যে ঘোষণা করলো উনি নিজের নামটা বলা হয়নি, আমরা গলার টোনে বুঝে গেলাম যে সেই লোকটা হলো রাখালচন্দ্র মণি। মানে বসেছি স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রের খবর শুনতাম। আমরা যখন বাড়িতে স্কুল কলেজ বন্ধ অবস্থান করতেছি, ওই দোকানের সামনে একটা লিফটেট লাগাই দিল 7-8 জনের নাম দিয়া, এদেরকে খাওয়া দাওয়া করি, কাফন দাফনের কাপড় পরিয়া থাকার জন্য বলা হলো। আরে আমরা স্বাধীনতার পক্ষের মানুষ, দেখলাম দুই নাম, স্বাধীনতা বিরোধীর নামও আছে পক্ষের নামও আছে, এরা কারা? তখন বুঝে উঠতে পারতেছি না যে এই গহনাটা কে করবো।
এই রিপের লাগানো যেদিন লাগাইছে সেদিন আমাদের এলাকায় দুইজন লোক মেরে ফেলছে, দুইজন দফাদার বড় বেশি আমাদের গরু বাসে বাড়িতে। তখন একটু ভয় ভয় লাগলো, আরও দুই তিনজন মানুষের তালিকা দিল। সেই তালিকাটা কোথায় থেকে আসলো? ও কাশেম রাজা, সে যে কাশেম রাজা বীরের সরাই মানে জোলন বোর্ডের কাশেম রাজা। আমি আমার পাশের বাড়িতে, তার নাম হলো আবু তাহের, আমরা যুক্তি করলাম যে পালাই চলে যাবো। রাত্রে মোল্লাদার সাথে দরজা খুলিয়া আস্তে আস্তে বাড়ির পিছন দিয়ে বাড়ি ওই বাড়িতে ঢুকছি। ওর মা আমাদেরকে লইলাইছে দিয়া পান্তা ভাত খাওয়াইছে, খাইয়া আমরা এই সর দিয়া রওনা দিলাম। মেয়ে মাসে রওনা দিতে দিতে সুট্টু মিয়ার বাড়িতে পর্যন্ত গেছি। আর বলছে ওখানে পাখনাদার বাহিনী অবস্থান করতেছে, এখন যাওয়া যাবে না। আমার সাথে আরও লোকজন আছে, কিন্তু আমার পরিচিতের মধ্যে শুধু একজন বন্ধু যেটা নাম বললো আবু তাহের, আরগুলো কত যোগ দিছে। তারপর ওরা যখন শুনলাম যে খবর পাইছি ওরা চলে গেছে, তারপর পার হয়েছি, পরেই আমরা তা সাগর নাইয়া বাংলা বাজার এখানে আরও 100-200 মানুষ অত্যরইল ভারতে যাবে। ওখানে যাওয়ার আগে কি আমাদেরকে 10 মিনিট প্রশিক্ষণ দিল কীভাবে পালিত হবে। তারা প্রশিক্ষণ ওখানকার তৎকালীন আওয়ামী স্বেচ্ছালীগের স্বেচ্ছাসেবক লীগের লোকজন ছিল ওই এলাকার, স্থানীয় লোকজন, ওই বাজার এলাকার স্থানীয় লোকজন ছিল। ওরা আমাদের কিছু উপস্থিত এই জায়গাটা পার হওয়ার জন্য, ও পারতে একটু সংকট আছে, সার্চলাইট আছে ওই জায়গায়, সার্চলাইট আছে, তো দাম খেতে দিয়ে কীভাবে পারতে হবে প্রলোভন করে এইভাবে এভাবে পারতে হবে এই প্রশিক্ষণটা দিল। ওই পারে কিছুদিন যাওয়ার পরে পাহাড়ি কতগুলো ছনের ঘর ছিল, বড় বড় লম্বা ছনের ঘর। তখন রাত প্রায় 7:30-8 হয়ে গেছে আর কি, সন্ধ্যার পরে। ওখানে আমরা থাকতে হবে, তো মুড়ি এবং পানি খাইয়া শুয়ে আছি। ভোরবেলা যাইতে হবো কোথায়, এত অজানা অনিশ্চিত একটা পথে যাচ্ছি। মাইলখানিক যাওয়া পরিমাণ যাওয়ার পরে এক শিখ এটা ডাকলো, বললো যে তোমরা ব্যাংকার করো এখানে, ব্যাংকার ব্যাংকারের কাজ লাগানোর জন্য আমাদের বলতেছে। আমরা গেলাম, এত বড় বড় পুড়ি দিল আর এক মগ চা দিল। ইতিমধ্যে আর আমার এলাকার একটা মুক্তিযোদ্ধা স্ট্যান্ডের কাঁধে নিয়ে দেখা যাচ্ছে এই কত 100-300 গজ দূরে, তার নাম এমনি শাহজাহান না ডাকে ট্যাট না, ও ডাকলাম, ও ডাকি বললাম আর বুঝে বললাম, আর ও হিন্দিতে বুঝাই দিল। এরা আসছে এখানে ভারতে প্রশিক্ষণ করতো, এরা এদের কামে টামে লাগানো যাবে না, এরা ক্যাম্পে চলে যাবে। ওখান থেকে আটা দিলাম, তাইতে হবে মনুবাজার। মনুবাজারে যাই পাইলাম কাকে, আমাদের সাবেক মোহরম চেয়ারম্যান ইদ্দিস মিয়াকে, মাস্টার মজিবুল হক, বান্যাবাড়ির সিদামবাবু, সবাই নামে জানে, অনেক জানে সিদামবাবু, তারা টুলে বসে আছে। এরা আমাদেরকে পাইয়া বললো যে তোমরা কী অবস্থা আছো, বাড়িঘর কী অবস্থা আছে, আমাদের তথ্য নিল, কী খবর টবর নিল, চা একটু চা খাওয়াইল। এখান থেকে হরিণা শরণার্থী ক্যাম্পে গেলাম, তখন মাগরিব আজান দিছি। ওখানে শরণার্থী ক্যাম্পে যাইয়া ঢুকতে বাবু জিতেন্দ্রনাথ মন্ত্রীও বললো যে বসর, আমার বাইরের নাম বসর ছিল, ওই যে নাম গাই গেল শহীদ আবাসন, ওই বসরে বাই আসছে, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করো, নাম এন্ট্রি করো। নাম এন্ট্রি করলো কে, বেলায়েত হোসেন চৌধুরী, আবুল হোসেন মাস্টার বাহিনী, হ্যাঁ আবুল হোসেন, তারপর মসজিদ রাশেদ ছিল, এই তিনজন লোক ছিল আর মন্টু দা ছিল। এরা তালিকা করতেছে, আমরা যারা গেছি তালিকা করে ক্যাম্পে ঢুকাইল, লিস্ট ছিল। ওখানে ঢুকলাম, ওখানে বাঁশের বেড়া চৌকি বানানো হয়েছে, একটু মাটি দিয়া বা বেড়াগুলো বানাইয়া সব মানে ওখানে গোল গোপলা পাতা দিয়া ও হলো গেলাম ঢুকলাম। এ 10-15 মিনিট পরে আসতেন প্লেট, যা তার প্লেট নিয়া ও নিচে যাইতে হবে ভাতের জন্য, ভাত লাইন দিচ্ছি, লাইন দিয়ে দিল ভাত বেশ যথেষ্ট। ওই যেখানে থাকার জায়গা উঠলাম ক্যাম্পে, কারেন্ট নাই, বোম্বা পাশের বাতি দিয়া কেরোসিন দিয়া পাশের বাতি বানানো হয়েছে, ওগুলা জ্বালাই আছে। তো আমরা দুটি ঢুকলাম আর একজনের নিবেই দিল, আর তো কেন ভাত খাবো না, এই যে বাতি আলোটা কেন আপনি ইয়ে করলেন নিবেই দিলেন, তো না এখানে বাতি আলো নিবে দিয়েছি, বোমা টোমা পড়লে সমস্যা আছে, ওরা দেখে বোমা কী কয়, ভাত কেমনে খাবো। প্রকৃত ঘটনা হলো যে ওই ডাইলের ভিতরে এত বড় বড় পোকা আছে, মুখে দেওয়ার লগে পাথরের মতো শক্ত, ওই পোকাগুলো না দেখার জন্য লাইটটা অফ করে দেওয়া, বাতিগুলা এই মুসিবাতিগুলো অফ করে দেওয়া হয়েছে।
চাইটা খাইলাম হাফ ডাম খাইলাম খিদা তো বেশি খাইয়া রাত যাপন করলাম হরিণা ক্যাম্পে যেখানে মন্টুদা এডমিনিস্ট্রেশনে ছিল ওখানে আমরা ছয় সাত দিন ছিলাম একদিন সন্ধ্যায় তালিকা আসলো আমাদেরকে কুম্পিনগর চলে যেতে হবে কুম্পিনগর চলে গেলাম ট্রাকে করে ওখানে আমি আলফা কোম্পানিতে ছিলাম আলফা কোম্পানি কমান্ডার ছিল সিলেটি এক আব্দুল মতিন ওখানে আড়াইশ দিন প্রশিক্ষণ করেছি গ্রেনেড টুইস মোটর 303 রাইফেল ওই এক্সপ্লোজিভ বোমা স্টেনগান এসএমজি বেশ কিছু লাইট মেশিন গানও ছিল এগুলো আমাদের প্রশিক্ষণ আড়াইশ দিনের ভিতরে আমাদেরকে বিশেষ করে প্রশিক্ষণের মূল সূত্রপাত ছিল হানাদার বাহিনীকে অস্থির করা তাদেরকে ভীত সন্তুষ্টি করা তাদের ভীতির মধ্যে রাখা তারপর প্রশিক্ষণ আড়াইশ দিন দেওয়ার পরে ওখানে মোটামুটি প্রশিক্ষণকালীন সময় ওখানে বেশ ভালোই আমরা ছিলাম প্রশিক্ষণ শেষে একদিন খবর আসলো যে আমাদেরকে চলে যেতে হবে এলাকায় আমাদেরকে 36 জনের একটা প্লাটন তৈরি হলো এর কমান্ডার ছিল বাবি নির্মল চন্দ্র নাথ তৎকালীন ছাত্রলীগের কলেজ শাখা নিজামপুর কলেজ শাখার সভাপতি যুদ্ধকালীন এখনো জীবিত আছে গ্রুপ কমান্ডার ছিল তিনজন তিনজনের ভিতরে বদি আলম জীবিত আছে নিজামুদ্দিন মারা গেছে মজুর সাদার ছেলে মায়েনি আর জীবিত আছে আলমগীর যেটা ওই 15 নম্বরের সাবেক বিএনপি চেয়ারম্যানের ভাই বড় ভাই সালাউদ্দিনের বড় ভাই জীবিত আছে এখনো আমরা আমাদের প্লাটুন নাম্বার হলো 103 আর্মি ক্যাম্পে যখন আমরা নামলাম আমার বড় ভাই যে আমাকে কোচ করতে করতে ভারতে চলে গেছে আমি ছোট ছিলাম সবাই আমার তিনটি ভাইয়ের মধ্যে আমাকে কোচ করতে করতে ভারতে চলে গেছে আমার বড় ভাই হলো যে শহীদ আবুল বশর এই বড় ভাই আমি গাড়িতে নামছি আমাকে ফট করে দেখা হয়েছে দেখা হলো ওরা তখন ট্রেনিং মানে ট্রেনিং দিয়ে আসছে দেখা হলো হরিণা আর্মি ক্যাম্পে তো বড় ভাই বললো যে তোমার কাছে টাকা পয়সা আছে কিনা আমি বললাম যে আমার কাছে টাকা আছে 35 টাকা বেতন দিয়ে আমাদেরকে ভাতা দিছি গাড়ি ছাড়িয়ে দিতেছে ধরে রাখছে আমাকে এই দেখা হয়েছে বড় ভাইয়ের সাথে আর দেখা হয়নি ওই দেখা শেষ দেখা হলো আর কি উনি বিলোনিয়া সম্মুখযুদ্ধে শহীদ হন এবং ওনার সাথে শহীদ হয়েছেন শহীদ আজিজুল হক খোরশেদ আলম ভুঁইয়া ওই প্লাটুন কমান্ডার ছিল এই বড় ভাইয়ের জন্য আমরা আমাদের পরিবার আর মা পাগল হয়ে গেছিল দীর্ঘদিন আমার মেন্টাল অবস্থা সৃষ্টি হয়েছিল তারপর আমরা চলে আসলাম আমেরিকার দিয়ে আমরা পার হইলাম পাহাড়া দিয়া মুসলধারে বৃষ্টি আমাদেরকে কি করলো গাইডারে এই যে পাহাড়ের পারদেশে নামবো বৃষ্টি স্লিপিং বললো যে একজনে কোমরে একজনে হাত দিয়ে ধরো লুঙ্গি বা প্যান্ট পিছনে শক্ত করে এভাবে দশজন দশজন সবার পিছে ধরতে হবে এভাবে কেউ কোমরে ধরতে হবে লুঙ্গি যদি শক্ত ধরা থাকে লুঙ্গি ধরতে হবে স্লিপ করবে স্লিপ করে নদীতে পড়ে যাবে এই আমেরিকার এই পাহাড়ে হেঁটে দিয়ে পার হইয়া আমরা সত্যিন্দ্র বাজার হইয়া প্রথম দিনে আমরা বন্যা প্লাবনের ভিতর আসছি সত্যিন্দ্র বাজার আমাদের সাথে আমাদেরকে রাজাকার পাঞ্জাবি এরা অ্যাটাক করছিল এখানে পায়া হয়েছে প্রথম দিন আমরা বৃষ্টি ভেজা সবার ভেজা সারা মুসলধারে বৃষ্টি ওখান থেকে আমরা মাদ্রার মাদ্রাসাতে অবস্থান করলাম মাদ্রার মাদ্রাসায় অবস্থান করি অবস্থান করছি কি মাদ্রাসার মাদ্রাসার হাই বেঞ্চের বরাবর পানি হাই বেঞ্চের উপর আমরা ছিলাম রাত যাওয়ার পরে পানি কিছু কমার পরে সেখান থেকে আসি আবুল কাশেম তার দক্ষিণ পাশে মাদ্রাসার আবুল কাশেমের বাড়িতে মেম্বার ছিল পরবর্তীতে ওই বাড়ির কাছারিতে ছিলাম থাকার পরে তখন আমরা ওখান থেকে আমাদের কর্মকাণ্ড সবমাত্র আমরা বাংলাদেশে পা দিয়েছি একদিন পরের কথা তখন ওখান থেকে আমরা আসলাম শহীদ শেখান্ত আলীর বাড়িতে আবুতর স্কুলের শিক্ষক ওই বাড়িতে আমাদের শেল্টার পশ্চিম বাহিনীর ব্যান্টের মোস্তফাই বাড়িতে শেল্টার জহলক সাদাগরে বাড়িতে ছিলাম না উনি আমাদেরকে অর্থায়ন করেছে জহলক সাউত্রবাদের প্রতিষ্ঠিত সদগর জহলক সাদাগর আমরা এসব জায়গায় বিচরণ করেছি শেষ পর্যায়ে আসি আবুতর বাজারে যেদিন লুটতরাজ করতেছে আমরা চারিদিকে ঘিরাও করে ফেলছিলাম সেদিন পাঁচ সাতজন বিহারি
আউতরবে তেতে কাছে দিয়ে বিলেদি দুম্বাইয়া মারা হইছে সেদিনের ঘটনা আমি বলতেছি সেদিন তারা আমাদেরকে পায়ার দিছিল মানে ওই যে স্কুলে দোতলা থেকে টু স্পোর্টারে পায়ার দিছিল আমরা আপনাদের বাড়ির দরজায় ছিলাম সলিমউদ্দিন চৌধুরী মারা গেছে এরা ছিল সামনের এসকর্টে এই যুদ্ধে আমরা এই বর্তমানে সাবেক চেয়ারম্যান মোহরম জাফরুল্লাহ জাফর চৌধুরী ভাই জসীমউদ্দিন এরা অপারেশনে ছিল সামনে ফ্রন্টে এই অপারেশনে আমরা সহ অপারেশন করেছিলাম তারপর আমরা স্বাধীন হলো দেশ স্বাধীন হওয়ার পরে আমরা নিজামপুর কলেজে আমাদের থানা কমান্ডার যুদ্ধকালীন কমান্ডার ওইদলক সাহেব ছিল সিএনসি জাফর ছিল এফরান ভাই ছিল কমান্ডার এদের কাছে আমরা যা অস্ত্র সমরাস্ত্র ছিল আমরা এদের কাছে জমা দিয়েছি আমরা আবার চলে গেলাম স্কুল এবং কলেজে ছাত্রদের চলে গেলাম লেখাপড়া পরে যাইয়া 1977 সালে আমি চাকরিতে জয়েন করি 16 সালে অবসর গ্রহণ করি কোথায় চাকরি করছেন আমি আমার প্রতিষ্ঠান হলো বিজিএনসি একটি প্রতিষ্ঠান গালপাড়া হাবিব লিমিটেড বারগুন্ড সীতাকুণ্ড চট্টগ্রাম বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবো বর্তমান বাংলাদেশ নিয়ে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে দেশ লাল সবুজের পতাকার জন্য যে সংগ্রাম করেছি যুদ্ধ করেছি যে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখনো পৌঁছতে পারিনি বর্তমান গভর্নমেন্ট স্বাধীনতার পক্ষের শক্তি দেশের উন্নয়নের ব্যাপারে কোনো দ্বিমত হবার কিছু নেই কিন্তু সুশাসনের অনেক অভাব আমি এতটুকু বলব সুশাসন নতুন প্রজন্মের উদ্দেশ্য আগামী প্রজন্মকে বলবো দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাখবো 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই জয় বাংলা